সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আর মিউজিক বক্স অনুষ্ঠানে। প্রতি পর্বেই কেউ না কেউ আমাদের সঙ্গে উপস্থিত থাকে, আমাদেরকে গান শোনাতে, আমাদের সঙ্গে আড্ডা দিতে। এই পর্বেও তার ব্যতিক্রম নয়। এই পর্বে আমাদের সঙ্গে আছেন আফরিন রহমান। সো আমরা সরাসরি চলে যাব আফরিন রহমানের কাছে। আপু কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা, গান কেমন চলছে? মিউজিক নিয়ে কি অবস্থা আপনার? গান চলছে ভালো, এই তো গানের শুরু মাত্র, আমি তো একদমই নতুন। আচ্ছা, তবে ইচ্ছা স্বপ্ন অনেক দূর যাব, আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে, যদি আল্লাহ ভাগ্যে রাখে, চেষ্টা আমার আছে, থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা একটা গান দিয়ে শুরু করি। আজকে আমরা প্রথম কি গানটা শুনব? প্রথমেই হচ্ছে আমার খুব পছন্দের একটা গান দিয়ে শুরু করব, যেহেতু স্টার্টিং গান তাই একটু সফট করছি। সেটা হচ্ছে চিটাগাংয়ের একটা আঞ্চলিক ফোক গান, আর এটা আসলে অনেকেই গিয়েছেন কিন্তু ওইভাবে তো জানা যায়নি, বাট শ্রদ্ধেয় এম এন আক্তার স্যার এটা লিখেছেন, কুলজার ভেতর গাথি রাখুন তোয়ারে। তো এই গানটা দিয়ে আমি শুরু করতে চাই, আই হোপ সবাই ভালো লাগবে। ভিতর গাথি রাখুম তোয়ারে, কুলজার ভিতর গাথি রাখুম তোয়ারে।
ওয়েস্টার্ন টিভির ব্যাপক দাম কমলো। 32 ইঞ্চি এলইডি টিভি 15,999 টাকা, 10 বছরের গ্যারান্টি। ওয়েস্টার্ন এলইডি টিভি। বাহ, অসাধারণ। 20,000 ভিতর আসলে কাকে বেঁধে রাখতে চান আমাদের কাছে যদি একটু বলতেন? আসলে 20,000 ভিতরে তো ভালোবাসার মানুষকে রাখতে হয়, সেটা বাবা মা হতে পারে, সেটা ভালোবাসার মানুষ হতে পারে। তো আসলে আমার কলিজার ভিতরে একজন আছে, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড। আসলে ওনার কারণে আজকে গানের জন্য এত দূর আসা। আমাকে অনেক সাপোর্ট করে, অনেক ভালোবাসে, অনেক অনুপ্রেরণা দেয়। তো আসলে আমি তাকে সারাটা জীবনই কলিজায় রাখতে চাই। বাহ, আসলেই চমৎকার কথা। আমরাও চাই আপনি ভাইয়াকে কলিজার ভিতর আটকিয়ে রাখেন। সো এখন আমরা কোন গান শুনবো? বকুল ফুল। শালুক ফুলের লাজ নাই, রাইত শালুক
বাহ, অসাধারণ। গান কবে থেকে শেখা, কোথায় বড় হওয়া, এই সম্পর্কে যদি আমাদেরকে বলতেন। ছোটবেলা থেকেই গানকে অনেক ভালোবাসতাম, ওইভাবে ছোটবেলা থেকে গান শেখা হয়নি, বড় হওয়ার পরেই গান শিখেছি। কারণ মা খুব সুন্দর গান গায় কিন্তু গান পছন্দ করে না। আচ্ছা, তো ফ্যামিলি থেকে কোনো সাপোর্ট নাই গানের জন্য, একদম ফ্যামিলি এগেনস্টে যে আমার গান শেখা থেকে শুরু করে এই পর্যন্ত, মানে আজ অবধিও বাবা আমার সাথে কথা বলে না, আজকে প্রায় 7 বছর। গান শিখেছি আমার এক ফ্রেন্ডের মাধ্যমে, আমাদের নারায়ণগঞ্জ ওস্তাদের একাডেমি আছে, সেলিম স্যার আমার ওস্তাদ, ওনার কারণে আমি একটা অক্ষর হলো ওনার কাছেই শিখেছি, ওনার এখান থেকে আমার গানের শুরু। তো যখন ফার্স্টে 1 মাস গান শিখতে যাই, বাসায় জানাই না, বলি যে পড়তে যাই, তো 1 মাস পর যে কোনোভাবে ফ্যামিলিতে মা আর কি বাবা জেনে যায় যে আমি গান শিখতে যাচ্ছি। তো যখন এভাবে জানতে পারে তখন আমাকে বাসায় 3 দিন টানা মানে আটকায় রাখা হয় যে মানে আমাকে গান শিখতে যাইতে দেওয়া হবে না। 3 দিন পর মানে বাসা থেকে আমি পালাই, পালাই আমি সোজা আমার ওস্তাদের বাসায় চলে যাই। ওস্তাদের বাসায় চলে যাওয়ার পর বাবা মা মানে অনেক রাগ, আমার ইন্টারমিডিয়েটের পরে আমার যেমন লেখাপড়া অফ করে দেয়, আমার ইউনিভার্সিটিতেও ভর্তি করে দেয় না যে আমি গান অফ করতে হবে, গান শিখলে এটা করা যাবে না। দেন হচ্ছে ওস্তাদের বাসায় থাকি, মা বলে যে তুই কি বাড়িতে আসবি? হ্যাঁ, আমি বললাম যে আসবো কিন্তু আমাকে গান শিখতে যেতে দিতে হবে। তো মা বললো যে না, এটা হবে না, গান ছাড়তে হবে, তাইলেই তুমি বাসায় আসতে পারবা, আদারওয়াইজ তুমি যেখানে আছো ওখানেই থাকো। তো আমি ওস্তাদের বাসায় থাকি প্রায় 1 মাস 2 মাস এরকম, দেন আমার বোনের বাসায় চলে যাই, কিন্তু 2 বছর বাবা মার সাথে কোনো যোগাযোগ নাই। তার গানের গানটা তারা এত অপছন্দ করার কারণটা কি আমি জানি না কেন, কিন্তু তাদের কথা হচ্ছে গান যারা গায় তারা ভালো হয় না, মিডিয়ার মানুষ ভালো হয় না। হ্যাঁ, গান গাইলে মানুষ খারাপ বলবে, বাবার মান সম্মান নাকি নষ্ট হয়ে যাবে। আমরা অনেক দুঃখের কথা শুনলাম, এখন আমরা একটি গানে চলে যাই। আমার পছন্দের আরেকটা গান করব, সেটা হচ্ছে ভাঙা তরি ছেঁড়া পাল। গানটার গীতিকার হচ্ছে রানা শেখ আর এটার সুরকার হচ্ছে এফ এ সুমন ভাইয়া। ভাঙে অবিরত
দিলা কাঁচা বাসে খাঁচারি মতো যত্ন নেওয়ার আগেই তাহা ভাঙে অবিরত হৃদয় ভাঙে অবিরত বাধিতে যায় না সে ভুলে যত্ন করে নির্বাধে হায় সুখের দুকুলে হে দয়া সুখের দুকুলে সুখের পাখি নির্বাধিতে যায় না সে ভুলে যত্ন করে নির্বাধে হায় সুখের দুকুলে হে দয়া সুখের দুকুলে তেলে চুলে আসলেই খুবই চমৎকার ছিল গানটি। বাবা মার কথা কি মনে পড়ে? বাবা মায়ের কথা তো মনে পড়ে, সব সময় মনে পড়ে। বাবা মায়ের কথা অনেক মনে পড়ে, কারণ এত লং টাইম বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো নাই। মায়ের সাথে কথা হয় কিন্তু বাবার সাথে তো একদমই কথা হয় না, তো মনে পড়ে, খুবই মনে পড়ে। আমারও ইচ্ছে করে বাবা আমার গান শুনুক, মা শুনুক, আমার আমাকে ভালোবাসুক, আমার গানকেও ভালোবাসুক। আমরা আশা করব তারা নিশ্চয়ই আজকে আপনার গান শুনবেন। আমরা পরবর্তী গানে চলে যাই। এরপরে আমরা কি গান শুনব? এখন আমার পছন্দের আরও একটি গান করব, সেটা হচ্ছে শাহ আব্দুল করিম বাউল সম্রাট, ওনার একটি গান করব। আমার এই গানটি খুব পছন্দ, বন্ধুরে কই পাবো সুখী গো। বন্ধুরে কই পাবো সুখী গো,
पागल अब्दुल को
ধন্যবাদ আপু, অনেক সুন্দর একটি গান শুনলাম। আমরা জানতে চাইব গান নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি। যেহেতু ফ্যামিলি থেকে মানে এগেনস্ট সব কিছু যুদ্ধ করে এই পর্যন্ত এসেছি, এখন এটা আমার একটা চ্যালেঞ্জ হয়ে গিয়েছে। শুধু এভাবে গান গাইলেই চলবে না, আমার স্বপ্ন যেন আমি অনেক বড় একজন শিল্পী হতে পারি। যে বাবা মা আমার সঙ্গে রাগ করে এই গানের জন্য কথা বলে না, একদিন যেন তারা এই গানের জন্যই আমাকে সবার কাছে অনেক গর্ব করে বলতে পারে যে ও আমার মেয়ে, ও অনেক ভালো গায়। এটাই আমার স্বপ্ন, কারণ বাবা মাকে গানের জন্য কষ্ট দিয়েছি, এই গান দিয়েই তাদেরকে ভবিষ্যতে অনেক সুখ দিতে চাই। আর এখন এটা শুধু আমার একারই স্বপ্ন নয়, এটা আমার হাজব্যান্ডেরও স্বপ্ন, কারণ আমার জন্য সেও তার ফ্যামিলি সব কিছু ছেড়ে এসেছে। আমি গান গাই এটা ওনার ফ্যামিলিরও পছন্দ না, তো দুইজনই কিন্তু ফ্যামিলির বাইরে, তো এখন এটা আমার একার স্বপ্ন না, ওনারও স্বপ্ন। তো বলতে গেলে আপনারা যুদ্ধ করছেন দুজনে মিলে। আসলে এই গানের জন্যই আমরা পুরো জীবনটার সঙ্গে আমরা এখন যুদ্ধ করছি। এটার জন্য আপনাদের সকলের দোয়া চাই, এবং আল্লাহর রহমত তো আছেই, যেন আমি একটা ভালো পর্যায়ে যেতে পারি, একটা ভালো শিল্পী হতে পারি। শুধু আপনাদের না, দেশের সবার যেন আমার গান অনেক ভালো লাগে, সবাই যেন আমাকে ভালোবাসে গান দিয়ে। আমরা এরপর শেষ গানটি শুনবো, এর আগে যদি আপনি বাবা মার উদ্দেশ্যে কিছু বলতে চান। বাবা মাকে এতটুকুই বলতে চাই যে আমার জন্য দোয়া করো, আর কিছু তো তোমাদের কাছে আমার চাওয়ার নাই, যেন আমি তোমাদের মনে কষ্ট দিয়ে যেটা করতে পেরেছি সেটা দিয়ে যেন তোমাদের মনকে আবার জয় করে নিতে পারি, আর আমার জন্য প্লিজ দোয়া করবা, এতটুকুই বলতে চাই। ওয়েস্টার্ন টিভির ব্যাপক দাম কমলো, 32 ইঞ্চি এলইডি টিভি 15,999 টাকা, 10 বছরের গ্যারান্টি। ওয়েস্টার্ন এলইডি টিভি। চলুন আমরা শেষ গানটি শুনে আসি। কৃষ্ণ রে বুঝাইয়া কয়ো 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 গো ভ্রম, কৃষ্ণ রে বুঝাইয়া মুই
অসম্ভব সুন্দর গান শুনলাম আমরা। আপনাকে আসলে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্য। আশা করি আপনার সব স্বপ্ন পূরণ হবে এবং ভবিষ্যতে আরও ভালো কাজ করবেন সেই প্রত্যাশায়। দর্শক, আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী এপিসোডে আরেকজন নতুন অতিথি নিয়ে। ভালো থাকুন। For more updates, subscribe, press the bell icon on YouTube app and never miss another update.